প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয়, ভালো কাজের মাধ্যমে জাহান্নামী হওয়া। যদিও কথাটি শুনে আমরা অভ্যস্ত নই, তথাপিও এটাই বাস্তবতা। অর্থাৎ আমরা জানি যে আল্লাহর নাফরমানি করলে, সীমালঙ্ঘন করলে, আল্লাহর হুকুমের খেলাফ আমল করলে, রাসূলের বিরুদ্ধাচরণ করলে তবেই তার ঠিকানা জাহান্নাম হয়। কিন্তু আজকের আলোচ্য বিষয় ভালো কাজের মাধ্যমে জাহান্নামী হওয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে উত্তম ভালো গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি, সবচাইতে উত্তম ভালো পাপাচার বা পাপাচারী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে, পাপ করার সাথে সাথে তাওবা করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট পাপাচারী বা গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে। অর্থাৎ একজন ব্যক্তি সে গুনাহ করে ফেলেছে, পাপকর্মে লিপ্ত হয়েছে, এই পাপকর্মে লিপ্ত হওয়ার পর বা গুনাহ করার পর সে আবার তওবা করে আল্লাহর আনুগত্যর দিকে ফিরে আসে, রাসূলের আনুগত্যর দিকে ফিরে আসে, সে আবার নিজেকে লজ্জিত মনে করে আল্লাহর হুকুম আহকামের দিকে ফিরে আসে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলতে চাইছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গুনাহগার, ভালো পাপাচারী হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে, পাপ করার সাথে সাথে আবার তওবা করে। এ বাক্যটিও যেন কেমন লাগছে যে ভালো গুনাহগার, যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, পাপকর্মে লিপ্ত হয়, সে আবার ভালো হয় কী করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহর আনুগত্যর দিকে তওবা করে, অর্থাৎ ফিরে আসে, এবং আল্লাহ তার এই তওবা যদি সে বিশুদ্ধ অন্তকরণে করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আগামীতে ওই গুনাহ করার জন্য যদি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয় না করার জন্য, তাহলে আল্লাহ তার তওবাকে কবুল করেন এবং আল্লাহ তাকে মার্জনা করেন এবং সে আবার মুমিনদের দলভুক্ত হয়। কিন্তু এখানে বিষয় হচ্ছে, গুনাহ করলে সবচাইতে বেশি আনন্দিত হয় শয়তান, কারণ শয়তানের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করা, রাসূলের নাফরমানিতে লিপ্ত করা, স্বেচ্ছাচারী জীবনযাপন করার জন্য উদ্বুদ্ধ করা, এক কথায় মন চাই জীবনে উদ্বুদ্ধ করা, কুমন্ত্রণা দেওয়া। এটাই হচ্ছে শয়তানের চিরাচরিত স্বভাব বৈশিষ্ট্য, অথবা এটাই হচ্ছে তার মূল লক্ষ্য যে মনুষ্য জাতিকে কীভাবে পথভ্রষ্ট করা যায়, জাহান্নামের পথের পথিক বানানো যায়। তো যেহেতু তার এটি লক্ষ্য যে মানুষকে পথভ্রষ্ট করা, পাপাচারে লিপ্ত করা, গুনাহর মধ্যে লিপ্ত করা, এই জন্য মানুষ যখন গুনাহ করে, পাপ করবে বা কোনো খারাপ কাজে লিপ্ত হয়, শয়তান সবচাইতে আনন্দিত হয়। কিন্তু এই আনন্দিত হওয়ার সাথে সাথে যখন ওই ব্যক্তি আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহর কাজকে পরিত্যাগ করে, সে অনুশোচনা করে, অনুতপ্ত করে, তখন শয়তান আবার রাগান্বিত হয়, সে আফসোস করতে থাকে যে আমি এই ব্যক্তিকে পথভ্রষ্টতায় লিপ্ত করলাম, গুনাহর মধ্যে লিপ্ত করলাম, খারাপ কাজে লিপ্ত করে দিলাম, আবার সে তওবা করে ফিরে গেল, আল্লাহর কাছে প্রিয় ভাজন হয়ে গেল। তখন শয়তান চিন্তিত হয়, পরেশানগ্রস্ত হয় এবং সে নারাজ হয়ে যায়। তো এরকম অবস্থা যখন চলতে থাকে, তখন শয়তান মনে মনে প্ল্যান করল যে মানুষকে আমি 50 বছর, 100 বছর বা হাজার হাজার বছর ধরে, যেহেতু পূর্ববর্তী জামানার নবীর উম্মতদের আয়ুকাল বা তাদের হায়াতে জিন্দগি লম্বা ছিল 500 বছর, 1000 বছর, তো সে চিন্তা করলো যে আমি শত শত বছর ধরে মনুষ্য জাতিকে পথভ্রষ্টতায় লিপ্ত করছি, হারাম কাজে লিপ্ত করছি, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করছি, তো শত শত বৎসর পরে গিয়ে যখন ওই ব্যক্তি অনুতপ্ত হচ্ছে, অনুশোচনা করছে,
এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে, তখন তার বিগত জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। তখন শয়তান একটা প্ল্যান করলো যে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাবো তো করাবোই, কিন্তু খারাপ কাজে লিপ্ত করিয়ে তার ফলটা অর্থাৎ শয়তানের যেটা উদ্দেশ্য ছিল সেটাই সে সফলকাম হতে পারছে না। কেন পারছে না? একজন ব্যক্তিকে সে ধোকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে শত শত বৎসর গুণা করালো, অথচ মৃত্যুর আগে যদি কোনো একটা সময় ওই ব্যক্তি তওবা করে, অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তার শত শত বৎসরের গুণাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেন এবং আল্লাহ তাকে কবুল করে নেন। এখন এই কারণে শয়তান দেখলো যে খারাপ কাজের মাধ্যমে মানুষদেরকে ঢোকা দেওয়া, পথভ্রষ্টতায় লিপ্ত করা বা বেঈমান হয়ে আখেরাতে নিয়ে যাওয়া এটা কষ্টকর বিষয়, কারণ তাকে হয়তো বা আমি সাময়িকভাবে তাকে ধোকা দিচ্ছি, সাময়িকভাবে কুপথে পরিচালনা করছি, সাময়িকভাবে পথভ্রষ্টতায় লিপ্ত করছি, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে মানুষদের মধ্যে বেশিরভাগ অংশ তারা তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে আসছে। তখন শয়তান চিন্তা করলো যে মানুষদেরকে খারাপ কাজের মাধ্যমে পথভ্রষ্টতায় লিপ্ত করা যাবে না, তাদেরকে ভালো কাজের মাধ্যমে কিভাবে আল্লাহর মানে বিরুদ্ধতায় লিপ্ত করা যায়, ভালো কাজের মাধ্যমে তাদেরকে কিভাবে ধোকা দেওয়া যায়, ভালো কাজের মাধ্যমে তাদেরকে কিভাবে জাহান্নামী বানানো যায়। এখন শয়তান প্ল্যান করার পর, কারণ সম্মানিত উপস্থিতি আমরা জানি প্রত্যেকটি মানুষ যে মদ্যপান করে সেও জানে যে মদপান করা ঠিক নয়, যে চুরি করে সেও জানে যে চুরি করা ঠিক নয়, অর্থাৎ এক কথায় যত রকম খারাপ কাজ রয়েছে ওই সমস্ত কর্মের মধ্যে যত মানুষ লিপ্ত রয়েছে প্রত্যেকেই জানে যে কাজটি খারাপ, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে ধোকায় পড়ে সেই সমস্ত কাজে সে লিপ্ত হয়। অর্থাৎ প্রত্যেকে জানে এগুলি খারাপ কাজ, কিন্তু শয়তানের প্ল্যান হচ্ছে যে আমি এমন কিছু কাজ সমাজে উপস্থাপন করব যে কাজগুলিকে মানুষ ভালো মনে করবে, ধর্ম মনে করবে, ইবাদত বান্দিগি মনে করবে, এবং এই কাজের মাধ্যমে সে জাহান্নামী হবে। ওই জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় ভালো কাজের মাধ্যমে জাহান্নামী হওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে জানি আল্লাহ দ্রোহী কাজ করলে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করলে, আল্লাহর হুকুমের খেলাপ চললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের অমান্য করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাকে লঙ্ঘন করলে মানুষ জাহান্নামী হয়, মানুষ পথভ্রষ্ট হয়, মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে লিপ্ত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় ভালো কাজের মাধ্যমে মানুষ জাহান্নামী হবে, ভালো কাজের মাধ্যমে পথভ্রষ্টতা লিপ্ত হবে, এবং এই ভালো কাজের মাধ্যমেই সে দুনিয়ার থেকে পথভ্রষ্ট গোমরা হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা সলাৎ কেন্দ্রিক যদি দেখি, শয়তান দেখলো যে একটা মানুষকে আমি সলাৎ পরিত্যাগ করিয়ে রাখলাম, সে 20 বছর 50 বছর সলাৎ আদায় করলো না, কিন্তু শেষ জীবনে গিয়ে একটা সময় এমন অনুভূতি, এমন অনুশোচনা, এমনভাবে সে লজ্জিত হলো, তওবা করে সে আবার সলাৎ আদায় করতে অর্থাৎ সে মুসল্লি হয়ে গেল। তাহলে এখন শয়তান দেখলো যে সলাৎ থেকে পরিপূর্ণভাবে বিরত রাখা যাচ্ছে না, পরিপূর্ণভাবে খারাপ কাজের মাধ্যমে তাকে পথভ্রষ্টতায় লিপ্ত রাখা যাচ্ছে না, তাহলে এই সলাতের মধ্যে অথবা যে কোনো নেক কাজের মধ্যে এমন কিছু পদ্ধতি, এমন কিছু পন্থা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে যার মাধ্যমে সে সলাৎ আদায় করার পরেও হবে জাহান্নামী, সে সিয়াম পালন করার পরেও হবে জাহান্নামী, হজ করার পরেও হবে জাহান্নামী, ইমান আনায়নের পরেও হবে জাহান্নামী, এক কথায় আল্লাহর হুকুম কষ্ট করে মানার পরেও, রাসূলের আনুগত্য করার পরেও সে ব্যক্তি হবে জাহান্নামী। এখন শয়তান প্ল্যান করে বিভিন্ন নেক আমলের মধ্যে সে আবার নতুন নতুন কিছু পন্থা, নতুন নতুন তরিকা, নতুন নতুন সিস্টেম ঢুকিয়ে দিল। এক্ষেত্রে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা আমার মৃত্যুর পর দুনিয়াতে অবশিষ্ট থাকবে তারা দিনের মধ্যে নানান মত পার্থক্য অর্থাৎ বিস্তর মত পার্থক্য দেখতে পাবে, তখন আমি তোমাদেরকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি, মাশওয়ারা দিচ্ছি, তোমরা তখন আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যুর পর আমার উম্মতের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা এই দিনের মধ্যে বিস্তর মত পার্থক্য দেখতে পারবে, নানা মত দেখতে পারবে, নানা মত, নানা পথ, নানা তরিকা, নানান ধরনের নতুন আমল তারা দেখতে পারবে, এবং মতনৈক্যের মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, মাথা ঘুলিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, তখন তোমাদের জন্য করণীয়, তোমাদের জন্য সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে এটাই, আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কুল্লু মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ দ্বীনের নামে প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত, বেদাতের ঠিকানা হচ্ছে, বেদাতের পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম বা ঠিকানা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন, আমার মৃত্যুর পর তোমরা যারা অবশিষ্ট থাকবে তারা বিস্তর মত পার্থক্য, মতভেদ, মতনৈক্য দেখতে পারবে, দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার হওয়া দেখতে পারবে, তখন তোমাদের কাজ হচ্ছে আমার এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিনের নামে নব আবিষ্কৃত যত আমল রয়েছে সবগুলি হচ্ছে পথভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সচেতন করার জন্য 1500 বছর পূর্বে বলে গেছেন, যদিও বা আমরা এই সম্পর্কে বেখবর। যে কথা আমি আলোচনা করছিলাম, শয়তান এখন প্ল্যান করলো, যত রকম নেক কাজ রয়েছে ইসলামের মধ্যে, ইসলামের যত আমলে সলেহ রয়েছে, ইসলামিক যত রকম বিধিবিধান রয়েছে, প্রত্যেকটি বিধিবিধানের মধ্যে সে আবার নতুন নতুন পন্থা বা তরিকা ঢুকিয়ে দিল। যেমন কয়েকটি উদাহরণ দেব, সব দেওয়া সম্ভব নয়। সলাতের মধ্যে একজন ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সলাত শর্ত, সলাতের মাধ্যমে সে আখেরাতে পরিত্রাণ পাবে, সলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, এমনকি হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে সলাতের হিসাবই সর্বপ্রথম নেওয়া হবে। এই সলাত আদায় করার পরেও একজন ব্যক্তি জাহান্নামে যাবে যদি কিনা সে শয়তানের ফাঁদে পা দেয়। অর্থাৎ শয়তান বিভিন্ন পন্থা ঢুকিয়ে দিল। যেমন প্রথম সলাতের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে প্রত্যেক আমলের মূল, নিয়ত হচ্ছে প্রত্যেক আমলের বীজ। অর্থাৎ অন্তরের সংকল্প যেমন হবে, মনস্থির যেমন হবে, দিলের ইরাদা যেমন হবে, আমলের প্রতিফল তেমন হবে, অর্থাৎ আমলের প্রতিদান তেমন হবে। এই বাক্যটিকে শয়তান এই জায়গায় নতুন একটা বিষয় উপস্থাপন করে দিল যে প্রত্যেকটি আমলের, বিশেষ করে সলাতের ক্ষেত্রে, সলাত শুরুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত শুরু করতেন আল্লাহু আকবার বলে, শয়তান এখানে নতুন একটি পন্থা ঢুকিয়ে দিলেন যে সলাত শুরুর সময় নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা, অথবা মাতৃভাষায় আয়াল্লামে 2 রাকাত বা 4 রাকাত সলাত আদায় করছি বলে এই বাক্যগুলি দিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে পথভ্রষ্টতা লিপ্ত করে দিলেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বোঝাতে চাইছিলাম, এই বাক্যটি খারাপ নয়, এই বাক্যটি শরীয়ত বিরোধীও নয়, অর্থাৎ মানুষ ভালো মনে করে করে, এটা হারাম নয়, নাজায়েজ নয়, কোথাও নিষেধও নেই, তারপরেও এই বাক্য উচ্চারণের মাধ্যমে যদি কেউ সলাত আদায় করে এটি হবে বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে এই নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা এই বাক্যের কোনো অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আমরা যদি ধর্ম মনে করে করি, সলাতের অংশ মনে করে পড়ি, এবং দুর্ভাগ্যজনক সত্য প্রত্যেকটি মুসল্লি এটাকে সলাতের অংশ মনে করেই এটা পড়ে থাকে, কারণ তারা এই বাক্য পড়া ছাড়া সলাত শুরুই হয় না, এটা তাদের দিলের মধ্যে নিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সলাত শেষ করতেন সালাম দিয়ে। এরপরে যখন সলাতের জন্য একজন ব্যক্তি দাঁড়াচ্ছে, তখন পাটিপাতার দোয়া হিসাবে ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজিয়া বললে দোয়া পড়ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই, শয়তান এটাকে নতুনভাবে ঢুকিয়ে দিয়েছে। এবং সলাতের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম শেষ করে সলাত শেষ করতেন, শয়তান এই জায়গায় আবার নতুন পন্থা ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল সালাম ডাইনে বামে ফেরানোর পরে তিনি তাসবিহাত আদায় করতেন, এবং বেশ অনেক দোয়া রয়েছে যেগুলো তিনি পড়তেন, কিন্তু শয়তান এখানে নতুন একটা পন্থা পদ্ধতি ঢুকিয়ে দিল যে প্রত্যেকে মিলে সম্মিলিতভাবে মোনাজাত। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি এরকম হাজার রকমের আমল রয়েছে, হাজারো পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলোকে মানুষ ভালো মনে করে। বিগত সপ্তাহে বলছিলাম যে মানুষ মনে করে যে দোয়া করলে ক্ষতি কী, কোরআন পড়লে ক্ষতি কী, কারণ এগুলি তো ভালো কাজ। অপর জায়গায় হাদিসে বলা হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত, তাহলে এই দোয়ার মাধ্যমে কেন জাহান্নামী হতে হবে? দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে করেছেন সেইখানে সেইভাবে করলে সেটি হবে ইবাদত, যেখানে সম্মিলিতভাবে করেছেন সেখানে সম্মিলিতভাবে করা ইবাদত, যেখানে একাকী করেছেন সেখানে একাকী করা ইবাদত, যেখানে হাত তুলে করেছেন সেখানে হাত তুলে করা ইবাদত, যেখানে হাত ছাড়া করেছেন সেখানে হাত ছাড়া করাটাই ইবাদত। অর্থাৎ দোয়া করা ভালো জিনিস, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো পদ্ধতি নেই, তার জীবদ্দশায় প্রায় 23 বছরের নবুয়তী জীবনে সলাত ফরজ হওয়ার পর থেকে একটু এরকম প্রমাণ পাওয়া যায় না
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে তারা সম্মিলিতভাবে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন। যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, পবিত্র কোরআন সহিহ হাদিসের মধ্যে কোনো নির্দেশনা নেই, অথচ আমরা এটাকে দিন মনে করে করছি, ধর্ম মনে করে করছি, এই জন্যই এই আমলটি হচ্ছে বেদাত। আর বেদাতের ঠিকানা পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছিলাম এইভাবে শয়তান নতুন নতুন পন্থা ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ভালো কাজের মাধ্যমে ধোঁকা দিয়ে মানুষের দিলের মধ্যে, মদ খাওয়া যে খারাপ কাজ, জিনা করা খারাপ কাজ, মানব হত্যা করা খারাপ কাজ, মিথ্যা বলা খারাপ কাজ, এগুলো প্রত্যেকে মানুষ জানে এবং একটা সময় গিয়ে সে অনুতপ্ত হয়, তওবা করে ফিরে আসে। কিন্তু আমি যে সমস্ত আমলের এখন উদাহরণ দিলাম, সে সলাত কেন্দ্রিক হোক, সিয়াম কেন্দ্রিক হোক, বা একজন মানুষ ইন্তেকাল করেছে মৃত্যু কেন্দ্রিকই হোক না কেন, যে সমস্ত আমলগুলো আমাদের সমাজে চালু রয়েছে, এ তো সলাত কেন্দ্রিক কয়েকটি উদাহরণ দিলাম। একজন ব্যক্তি মুমূর্ষ রোগী, সে মৃত্যুশয্যায় শায়িত রয়েছে, এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও। এখন এই তালকিনের জায়গায় এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একজন ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত থাকলে শুধুমাত্র একমাত্র যেটি করণীয় সেটি হচ্ছে তার পাশে বসে কলেমার তালকিন লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চস্বরে বলতে হবে, যাতে করে সে শুনে, অর্থাৎ মৃত্যুবরণের সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করার সময় যদি সে বাক্যটি শুনে একবার পড়তে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন শয়তান এই ভালো কাজের মধ্য দিয়ে আরেকটি নতুন পন্থা ঢুকিয়ে দিল, ভালো আমল ঢুকিয়ে দিল, যে আমলের মাধ্যমে মানুষ জীবনে কখনো তওবাও করবে না, তওবা করার প্রয়োজন বোধও করবে না, যে বিষয়টি বিস্তারিত গত সপ্তাহে বলেছিলাম যে সেইখানে শয়তান ঢুকিয়ে দিল যে একজন মুমূর্ষ ব্যক্তি রয়েছে, যেটি কোনো সহি হাদিসের মধ্যে প্রমাণ নেই, সেখানে গিয়ে সূরা ইয়াসিন বা পাড়ার মহিলাদেরকে একত্রিত করে সেখানে কোরআন পড়ার একটা মজমা বা মজলিস আবির্ভাব করিয়ে দিল শয়তান, এবং এই বিষয়টি থেকে মানুষ কখনো তওবা করার প্রয়োজন মনে করে না। কেন করে না? তাদের যখন প্রশ্ন করা হয় যে মুমূর্ষ ব্যক্তি বা একজন ব্যক্তি মারা গেছে, তখন কোরআন পড়ার কোনো প্রমাণ সহি হাদিস থেকে পাওয়া যায় না, বরং মুমূর্ষ ব্যক্তির সামনে কলেমার তালকিন পাওয়া যায়। তখন তারা প্রশ্ন করে কোরআন পড়লে ক্ষতি কী, কোরআন কেন পড়া যাবে না, পৃথিবীর মধ্যে কোরআনের উপর কোনো জিনিস আছে? অর্থাৎ শয়তান তাদেরকে এমন ধোকার মধ্যে ফেলে দিল যে ভালো মনে করে এমন কাজ করলো যে কোরআন পড়া নিঃসন্দেহে ভালো কাজ, তারা মৃত্যুর আগে পর্যন্ত এই আমল থেকে সে আর তওবা করবে না, কারণ সে খারাপ মনে করে করেনি, নাজায়েজ মনে করে করেনি, হারাম মনে করে করেনি, এই কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, কোরআন পড়ার মজলিসটাকে কায়েম করেছিল ধর্ম মনে করে, ইবাদত মনে করে, ভালো কাজ মনে করে, এই জন্য সে আর তওবা করার প্রয়োজন মনে করবে না। এই ভালো কাজের মাধ্যমেই সে জাহান্নামী হয়ে যাবে। কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনের মধ্যে প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে পথভ্রষ্টতা, বেদাত, আর বেদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরপর একজন ব্যক্তি মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটি হচ্ছে সাদাকায় জারিয়া, যেটা সে জীবদ্দশায় অথবা তার মৃত্যুর পরে তার ওয়ারিসদের পক্ষ থেকে করা হয়েছে, যে সাদাকার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে, যে সাদাকা জারি থাকে, যে সাদাকার মাধ্যমে অর্থাৎ মানুষ উপকৃত মানে উপকার পেতে থাকে, এই সদাকাটিকে বলা হয় সদাকায় জারিয়া। অর্থাৎ এই সদাকায় জারিয়া করলে একজন ব্যক্তি সে মারা গেলেও কবরে বসে কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবে। তারপরে বলা হচ্ছে আউ ইলমিন ইয়ান্তাফাউ বিহি, দুই নম্বর হচ্ছে যদি ওই ব্যক্তি মৃত্যুর আগে আগে কোনো ব্যক্তিকে দিনী শিক্ষা দিয়ে যায়, কোনো সুশিক্ষা দিয়ে যায়, কোনো সঠিক জিনিস তাকে শিখিয়ে দিয়ে যায়, সেই শিক্ষার উপর যদি পরবর্তীতে আমল হতে থাকে, তাহলে এই সওয়াব, এই আজর, এই প্রতিদান কবরে বসে বসে সে সব পেতে থাকবে। তিন নম্বর চাওয়ালাদিন সলিহীন ইয়াদুউলা, তার নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, তার মাগফিরাত কামনার জন্য দোয়া করে, নেক সন্তান যদি তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। অর্থাৎ এই তিনটি আমল ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত ব্যক্তির কাছে কোনো আমলই পৌঁছাবে না। অথচ শয়তান এইখানে ভালো মনে করে ভালো কাজ
অর্থাৎ ভালো কাজের মাধ্যমে এমন কিছু পদ্ধতি মানুষ মারা যাওয়ার পর সমাজে প্রতিষ্ঠা করে দিল, যেগুলো মানুষ ভালো মনে করে করে, সওয়াবের কাজ মনে করে করে, অর্থাৎ ভালো মনে করে করে সে তওবার প্রয়োজন মনে করে না এবং এই আমলের মাধ্যমে সে জাহান্নামী হয়ে যায়। যেমন একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তিন দিনের দিন কোরআন খতমের অনুষ্ঠান করা হয়, পাড়ার মহিলাদেরকে একত্রিত করে, যারা দাফন কার্যে অংশগ্রহণ করেছিল তাদেরকে, মসজিদের ইমামকে একত্রিত করে এই যে কোরআন খতমের অর্থাৎ খতমের যে অনুষ্ঠান করা হয়, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, যদিও বা আমার আপনার বাপদাদা ধর্মের মধ্যে রয়েছে। যখন তাদেরকে বলা হয় মৃত ব্যক্তি ইন্তেকাল করলে কোরআন খতমের কোনো অনুষ্ঠান নেই, তখন তারা বলে কোরআন পড়লে ক্ষতি কী, তাদের দিলের আকীদা কোরআন পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় যাবে, এটা হচ্ছে শয়তানি ধোকা, ভালো কাজের মধ্য দিয়ে ধোকা। কারণ কোরআনকে পাঠানো হয়েছে মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর তার রুহের মাগফিরাতের জন্য নয়, কোরআনকে পাঠানো হয়েছে জীবদ্দশায় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, আখেরাতের পাথেয় সংগ্রহ করার জন্য, মনুষ্য জাতির প্রতি হক এবং বাতিলের পার্থক্যকারী হিসেবে এবং মনুষ্য জাতির সামনে হেদায়েত অর্থাৎ তা মানে পথ নির্দেশনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে পাঠিয়েছেন। অথচ শয়তান সেখানে ভালো কাজের মধ্য দিয়ে ধোকা দিল, তিন দিনের দিন কোরআন খতমের অনুষ্ঠান। যদিও বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মারা গেলে এই তিনটে আমল ব্যতীত কোনো আমল তার কাছে পৌঁছাবে না, অথচ বাপদাদাদের ধর্মের মধ্যে বাপদাদারা তারা বলছে যে এটা করলে ক্ষতি কী। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি বলছিলাম যে ভালো কাজ অর্থাৎ বেদাত মানেই ভালো কাজ। এরপরে একজন ব্যক্তি মারা গেল, তারপরে চল্লিশ দিনের দিন কোরআন খতমের অনুষ্ঠান শেষ হওয়ার পর চল্লিশ দিনের দিন আবার তার কলেমাখানি করা হচ্ছে, 1,24,000, 2,00,000, 2,50,000 কলেমা গুনে সকলে মিলে সমবেত হয়ে এই কলমাটিকে তার মাগফিরাতে অর্থাৎ সবরের সানি তার আমলনামায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির মধ্যে নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, যদিও বা আমার আপনার বাপদাদার তরিকার মধ্যে, বাপদাদার ধর্মের মধ্যে শত শত বছর ধরে প্রতিষ্ঠিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচা যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাশরের ময়দানে সাফায়াত পাওয়া যায়, কিন্তু এই কোরআন তেলাওয়াত জীবিত অবস্থায় যদি কেউ পড়ে তাহলে সে সওয়াব পাবে, আর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পড়লে তার ঠিকানা হবে জাহান্নাম। যদিও বা কোরআন তেলাওয়াত করা খারাপ কাজ নয়, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, কিন্তু এটা জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোরআন খতমের অনুষ্ঠান, কোরআন পড়ে তার নামে বক্সি দেওয়ার এই পদ্ধতি, এই তরিকা, এই সিলসিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে নেই, যদিও বা আমার আপনার বাপদাদার ধর্মে, বাপদাদার তরিকায়, বাপদাদার সমাজে, বংশ পরম্পরায় এটি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, কলেমার ক্ষেত্রে গত সপ্তাহে একটি হাদিস বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কলেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লাতে সপ্তম জমিন আসমানকে রাখা হয়, কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। একজন কাফের মুশরিক বেঈমান শত শত বছর ধরে যদি সে শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, তারপরে একবার গিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তার শত শত বছরের শিরকের গুণাকে আল্লাহ মাফ করে দেবেন, গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন, এরকম হাজার ফজিলত রয়েছে। কিন্তু একজন ব্যক্তি ইন্তেকাল করলো, তার জন্য সকলে সমবেত হয়ে লক্ষ লক্ষ কলেমা তেলাওয়াত করে তার মাগফিরাতের জন্য এরকম কোনো সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম ধর্মে নেই, যদিও বা বাপদাদা ধর্মে রয়েছে। সর্বশেষ একটি কথা, এখন মানুষের প্রশ্ন হচ্ছে করলে ক্ষতি কী, এটা তো খারাপ কাজ নয়। সম্মানিত উপস্থিতি, আগের দিন আমি বললাম বা মানুষ বলে থাকে এটা শত শত বছর ধরে সমাজে রয়েছে, করলে ক্ষতি কী, ওষুধ রোগীর জন্য ভালো, সুস্থ মানুষের জন্য বিষ, সুস্থ মানুষকে রোগীর জন্য যে ওষুধ উপকারী অর্থাৎ রোগী যে ওষুধকে সুস্থতা লাভ করে, ওই একই ওষুধ যদি সুস্থ মানুষকে হাই পাওয়ারে খাওয়ালে সাথে সাথে রিয়াকশান হবে, ক্ষতি হবে, আর লো পাওয়ারে খাওয়ালে একটার সময় একবার দুবার পাঁচবার খাওয়ানোর পরে তার ক্ষতি হবে। অর্থাৎ ওষুধ ভালো রোগীর জন্য ভালো, সুস্থ মানুষের জন্য নয়, কোরআন পড়া সওয়াবের কাজ জীবিত মানুষের জন্য, মৃত্যুকে কেন্দ্র করে নয়, কলেমা পড়া জীবিত মানুষের জন্য, তাওহীদের সাক্ষ্য অর্থাৎ একজন জীবিত রয়েছে তার জন্য, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কলেমাখানির অনুষ্ঠান নয়। ওই জন্য আমাদেরকে শত শত বছর কেন, হাজার হাজার বছর ধরেও যদি সমাজে চালু থাকে, সমাজে চালু রয়েছে বলেই সেটি হক নাই, কারণ আজকে যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি মূর্তি পূজা করে, শত শত বছর ধরে মূর্তি পূজা করে আসছে তাই বলি কি এটি হক, শত শত বছর ধরে এক শ্রেণীর মানুষ মদ্যপান করে আসছে তাই বলি কি মদ্যপান করাটি হক, শত শত বছর ধরে মানুষ
মিথ্যা কথা বলে আসছে, তাই বলে কি মিথ্যা কথা বলা হক? সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি শত শত বছর বা সমাজে যুগ যুগ ধরে চলে আসলে সে আমলটি হক হয় না, আমাকে আপনাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, আমাকে আপনাকে ফলো করতে হবে যে আমলটি আমরা করছি সেটা পবিত্র কোরআন সহি হাদিস মোতাবেক হচ্ছে কিনা, যদি হয় সেটি আমাদের জন্য তার প্রতিদান আমরা পাবো, যদি না হয় তার প্রতিদান আমরা পাবো না, ভালো কাজের মাধ্যমেই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কথাটি আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। অর্থাৎ আমি সলাৎ কেন্দ্রিক কয়েকটি, মৃত্যু কেন্দ্রিক কয়েকটি উদাহরণ দিলাম, অথচ শয়তান প্রত্যেকটি আমলে চলে, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে এরকম নতুন নতুন পন্থা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভালো মনে করে মানুষ করে, ইবাদত মনে করে করে, সে তওবা করার প্রয়োজন বোধ করে না, এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সে গোমরা হয়ে যায়, বেদাতি হয়ে যায়, রাসূলকে অপমান করে মৃত্যুবরণ করে, এই ব্যক্তি হাশরের ময়দানে রাসূলের শাফায়াত পাবে না, এই ব্যক্তি ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, শেষ একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তো তাহারাই যখন তাহাদের সামনে কোনো নেক অন্যায় কাজ করা হয়, ক্ষমতা থাকলে সে হাতের দ্বারা রুখে দেয়, যদি ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা নিষেধ করে, এবং মুখের দ্বারা নিষেধ করাও যদি সম্ভব না হয় তাহলে সে অন্তর দ্বারা ঘৃণা করে, আর অন্তর দ্বারা ঘৃণা করা এটা হচ্ছে সব থেকে কম লেভেলের ইমান। সম্মানিত উপস্থিতি, হাদিসটি বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন ব্যক্তি তাহারাই, ইমানদার তাহারাই, যাহাদের সামনে কোনো অন্যায় কাজ হলে, শিরকি কাজ হলে, বেদাতি কাজ হলে, শরীয়ত বিরোধী কাজ হলে, অশ্লীল কাজ হলে, তখন তারা ক্ষমতা থাকলে হাতের দ্বারা রুখে দেয়, যদি ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা নিষেধ করে, মুখের দ্বারা নিষেধ করাও যদি সম্ভব না হয় অন্তর দ্বারা ঘৃণা করে, অন্তর দ্বারা ঘৃণা করা সবচাইতে কম লেভেলের, কম দরজার ইমান, এরপরে আর কোনো ইমান অবশিষ্ট থাকে না। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি খারাপ কাজকে অন্তর দ্বারা ঘৃণা করা লো লেভেলের ইমান, সবচাইতে কম দরওয়াজার ইমান, কম স্তরের ইমান। এখন আমরা যদি চিন্তা করি তাহলে আমরা মমিন হিসাবে দাবি করছি, অথচ আমাদের সামনে অন্যায় কাজ হচ্ছে, আমরা হাতের দ্বারা রোখার ক্ষমতা না থাকলে, থাকলেও চেষ্টা করি না, মুখের দ্বারাও নিষেধ করি না, এমনকি অন্তর দ্বারা ঘৃণা করা সবচাইতে কম স্তরের ইমান, অন্তর দ্বারা ঘৃণা করা তো দূরের কথা, আমরা স্বয়ং সেই কাজের মধ্যে লিপ্ত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে, অর্থাৎ আমাদের সামনে অন্যায় কাজ হলে ক্ষমতা থাকলে হাতের দ্বারা রুখে দিতে হবে, রাষ্ট্র ক্ষমতা থাকলে হাতের দ্বারা জোরপূর্বক রুখে দিতে হবে, নিজের পরিবারে হলে সেখানেও হাতের দ্বারা রোখা সম্ভব, নিজের আয়ত্তের মধ্যে হলে, এরপরে যদি হাতের দ্বারা রোখা সম্ভব নয় মুখের দ্বারা অসৎ কাজে নিষেধ করতে হবে, এবং সর্বশেষ যদি মুখের দ্বারা নিষেধ করা সম্ভব না হয়, অর্থাৎ এখনও সম্ভব, এরপরে এমন একটা সময় আসতে চলেছে ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করছে, তখন মুখের দ্বারা নিষেধও করা যাবে না, তখন অন্তরের দ্বারা ঘৃণা করতে হবে। অর্থাৎ এই হাদিসটি উল্লেখ করে যে বিষয়টি আমি বোঝাতে চাইছি, আমার আপনার সামনে শিরকি কাজ হলে, বেদাতি কাজ হলে, শরীয়ত বিরোধী কাজ হলে, ইমানি দায়িত্ব কর্তব্য, নৈতিক দায়িত্ব কর্তব্য, জিম্মাদারি হচ্ছে নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে, অথবা অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এখন এই ঘৃণা করতে গেলে যেটা হবে, অর্থাৎ আপনি যখন অসৎ কাজে নিষেধ করবেন, শির্ক বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করবেন, আপনার সামনে বেদাতি কর্মকাণ্ড হলে, শিরকি কাজ হলে যখনই নিষেধ করবেন, তখন আপনার আত্মীয়তা টিকবে না, তখন আপনি সমাজে ভালো হয়ে থাকতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তা টিকেনি, যদিও বা তার আত্মীয়, তার প্রতিবেশীরা তার সমাজের লোকরা তাকে আল-আমিন, আল-সাদিক উপাধিতে ভূষিত করেছিল, তথাপিও সমাজে প্রচলিত এই ধর্মীয় সিস্টেমের মোকাবিলায় সমাজে প্রচলিত এই সমস্ত ইবাদতি যে সিস্টেমে তারা ইবাদত করত, এই সমস্ত সিস্টেমের মোকাবিলায় যখন তিনি ওহিভিত্তিক, অর্থাৎ পবিত্র কোরআন সহি সুন্নার বিধান পেশ করলেন, তখন যারা বলেছিল আল-আমিন আল-সাদিক, তারাই বলল আমাদের মধ্যে একজন ব্যক্তি সে পাগল হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, শুধু এতটুকু বলেই তারা ক্ষান্ত হলো না, তার বিরুদ্ধে এমন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করলো যে তাকে মক্কা থেকে তিনি মদিনায় যেতে বাধ্য হলেন। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি এই রাসূলের ধর্ম আমি আপনি যদি অনুসরণ করি, রাসূলের মতাদর্শ মেনে চলি, রাসূলের যেমন আত্মীয়তা টেকেনি, আমার আপনার আত্মীয়তা টিকবে না, রাসূলের সমাজের লোক যেমন দিন মানার আগে ভালো বলতো, ইসলাম মানার পরে খারাপ করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, যদি আমি আপনি রাসূলের দিন মানি তাহলে আমাকে আপনাকেও চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতে হবে, আর আমি আপনি যদি আপোষ করি তাহলে তাল মিলিয়ে চলি, তাহলে আত্মীয়তাও টিকবে, সমাজের লোকও ভালো বলবে, পীর সাহেব বলবে, ভালো লোক বলবে, নামাজি বলবে, সৎ লোক বলবে, কিন্তু রাসূলের
দিন যদি আমরা মানি, রাসূলের ধর্ম মানি, বাপদাদার তরিকাকে ত্যাগ করি, তাহলে রাসূলের যেমন আত্মীয়তা টেকেনি, আমার আপনার আত্মীয়তা টিকাও সম্ভব নয়। অর্থাৎ রাসূলের আত্মীয়তা টিকল না, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আদর্শ, তার শত্রুরা পর্যন্ত বলতো মোহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, মানুষকে ধোকা দেয়নি, কোনো গোনার কাজে লিপ্ত হয়নি, সেই ব্যক্তির যদি আত্মীয়তাটা না টেকে তাহলে আমার আপনার টিকছে তার মানে বুঝতে হবে রাসূলের ধর্মের মধ্যে আমরা নেই, রাসূলের তরিকার মধ্যে নেই। অবশ্যই আমরা আমাদের সমাজে প্রচলিত ধর্মীয় সিস্টেমের মধ্যে রয়েছি, এই জন্য আমার আপনার আত্মীয়তা টিকেছে, এই জন্য প্রতিবেশী এখনও আমাকে আপনাকে ভালো বলছে, এই জন্যই এখনও মানুষ আমাদেরকে দিনদার বলছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি সর্বশেষ কথা, রাসূলের ধর্ম মানলে আত্মীয়তা টিকবে না কারণ রাসূলের টেকেনি, রাসূলের ধর্ম মানলে প্রতিবেশী ভালো বলবে না কারণ রাসূলকে ভালো বলেনি, রাসূলের ধর্ম মানলে মানুষ ভালো চাইবে না, চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতে হবে কারণ রাসূলকে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। এখন আপনার আত্মীয়তা যদি টেকে, সমাজের লোক যদি আপনাকে ভালো বলে, তাহলে বুঝতে হবে যে আপনার ধর্মের মধ্যে ভেজাল আছে। যে ধর্ম পালন করে রাসূলের মতো লোক, যে ধর্ম পালন করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো লোক আত্মীয়তা টিকাতে পারেনি, সমাজে ভালো হতে পারেনি, নিজের পিতৃভূমিতে টিকে থাকতে পারেনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন মদিনা হিজরত করার, সেই ধর্ম যদি আমি আপনি মানি, আমার আপনারও আত্মীয়তা টিকবে না, আমাকে আপনাকেও এরকম চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতে হবে। আমাদের আত্মীয়তা টিকছে, সমাজের মানুষ এখনও ভালো বলছে, নামাজি বলছে, পরহেজগার বলছে, সৎ লোক বলছে, তার মানে বুঝতে হবে আমার আপনার দিনের মধ্যে ভেজাল রয়েছে। যদি ওই দিন মানি, ওই ধর্ম মানি, ওই তরিকায় বিশ্বাসী হই, বাপদাদের তরিকাকে পেছনে ফেলে, তাহলে অবশ্যই রাসূলের সঙ্গে যেটা হয়েছিল আমার আপনার সঙ্গে হতে বাধ্য, যদি কিনা আমি আপনি শিরক বেদাতের মোকাবেলায় তাওহীদ সুন্নাহ উপস্থাপন করি এবং সেই কাজের মোকাবেলায় আমি আপনি সঠিকটা উপস্থাপন করি। আর যদি চুপচাপ থাকি তাহলে আত্মীয়তা টিকবে, চুপচাপ থাকলে সমাজের লোক ভালো বলবে, যে যা করছে করুক, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে বিষয়টি লাস্ট বোঝাতে চাইলাম, শয়তান ভালো কাজের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামি বানাবে, অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে মানুষ তওবা করে একটা সময় ফিরে আসতে পারে, কিন্তু ভালো কাজের মাধ্যমে, অর্থাৎ যে আমলগুলোর উদাহরণ আমি দিলাম, এই আমলগুলো করার পর মানুষ পশ্চিমকালেও তওবা করার প্রয়োজন মনে করে না কারণ সে ভালো কাজ মনে করে করে, ইবাদত মনে করে করে, এবং এই আমলের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে সে ব্যক্তি জাহান্নামে হয়। এবং সর্বশেষ যে কথাটি বললাম, আমি আপনি যদি প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করি, রাসূলের ধর্ম মানি, বাপদাদার ধর্মকে ত্যাগ করি, তাহলে অবশ্যই রাসূলের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল সেই ব্যবহার আমার আপনার সঙ্গে করা হবে, করা হচ্ছে না মানে বুঝতে হবে ভেজাল আছে আমার আপনার মধ্যে। সঠিকভাবে, অর্থাৎ আমি বোঝাতে চাইছি, সঠিকভাবে ওই রাস্তায় এগিয়ে গেলে যেমন রাসূলের সঙ্গে হয়েছিল তেমন আমার আপনার সঙ্গে হবে, এই মানসিকতা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই শয়তানি ফাঁদ বেদাতি কর্মকাণ্ডগুলোকে পরিত্যাগ করে সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন।